ভারতে ফের প্রযুক্তির জয় জয়কার। শুধুমাত্র একটি চাকা দিয়েই তৈরি হলো স্কুটার। আকারে ছোট এই বাহন চালিয়ে সহজে এবং খুব দ্রুত পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে। আসলে মধ্যবিত্ত ভারতীয়দের প্রয়োজন কম দামে দুর্দান্ত ফিচার বিশিষ্ট প্রযুক্তি। এক্ষেত্রেও তাই হয়েছে। একেবারে ঘরোয়াভাবে বাড়িতে বসেই এক চাকার স্কুটার বানিয়ে ফেলল এক যুবক, আর সেই ভিডিও আবার ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে একেবারেই চমকে গেছে নেটিজেনরা। যন্ত্রপাতিতে ভরে উঠতে থাকা মানুষের জীবনে এই 1wheel স্কুটার অন্যতম হয়ে উঠেছে ইতিমধ্যেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, রাস্তায় নিজের এক চাকার স্কুটার নিয়ে বেরিয়ে পড়েছেন এক যুবক। কোনোরকম অসুবিধা ছাড়াই অনায়াসেই এগোচ্ছে সে। সাইকেলের থেকেও সহজ এই স্কুটার চালানো। কোনো ব্যক্তি স্কুটি চালাতে জানলে অতি সহজেই এই স্কুটার চালাতে পারবেন। স্কুটারটি দেখতে খুব অদ্ভুত হলেও আশ্চর্যজনকভাবে এটি কাজ করে দারুণভাবে। স্কুটারে ইনস্টল করা সেন্সরটি স্কুটারটিকে সামনে বা পেছনের দিকে পড়তে বাধা দেয়। এই ভিডিওটির সবচেয়ে ভালো দিকটি হলো, এই এক চাকার ইলেকট্রিক স্কুটারটি তৈরি হয়েছে কোনো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার না করেই। আর সম্প্রতি বাজারে পেট্রোল ডিজেল চালিত গাড়ির জামানা এমনিতেই ফুরিয়ে আসছে বলে মনে করা হচ্ছে। এমত অবস্থায় আধুনিক ডিজাইন, এক চার্জে দারুণ মাইলেজের ফিচার বিশিষ্ট এই ইলেকট্রিক স্কুটার দারুণ ক্রিয়েটিভ বলেই দাবি নেটিজেনদের। প্রসঙ্গত, সারা বিশ্ব যখন সস্তা এবং দারুণ ফিচার বিশিষ্ট স্কুটার বানাতে ব্যস্ত, তখন বায়ু দূষণের চাপে পড়ে ইলেকট্রিকই শেষ ভরসা। অন্যদিকে অনবরত বাড়তে থাকা জ্বালানির দামের বাজারে এই রকম এক দুটো এক চাকার স্কুটার এলে মন্দ হয় না। আর G20 নিজের উল্লেখযোগ্য স্থান অর্জন করা, ভারতের যুবকের সারা বিশ্বকে অবাক করে দেওয়ার মতো এমন কাজ আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে।